بسم الله الرحمن الرحيم السلام عليكم দর্শক ইকরা বাংলা পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান রহমান আর আমার সাথে আজকের অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছেন আইনজ্ঞ ব্যারিস্টার নফল জামির এবং তিনি সাপ্তাহিক দেশ পত্রিকার প্রকাশক নফল ভাই আপনাকে ইকরা বাংলা স্টুডিওতে স্বাগত কলামিস্ট লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক কাগজগুলোর প্রধান শিরোনাম শুনিয়ে দেই, কারণ আপনারা অনেকেই যারা দূর দূরান্তের আছেন বা ইউরোপ এবং ইউকের বিভিন্ন শহরে অনেকেই খবরের কাগজগুলো দেখার সুযোগ পান না, তাদের জন্য আমরা হেডলাইনটি একটু পড়ে শোনাই, তারপরে আমরা ব্যারিস্টার নফল জামিরের কাছ থেকে এই সংবাদগুলোর পর্যালোচনা শুনব। তো আমি প্রথমে সাপ্তাহিক দেশ পত্রিকার প্রধান শিরোনাম যদি একটু আপনাদেরকে শোনাই। সাপ্তাহিক দেশ পত্রিকার প্রধান শিরোনাম, সুপ্রিম কোর্টের রায়, ব্রেক্সিটে পার্লামেন্টের অনুমোদন লাগবে, প্রতিবাদের মুখে মুখে উসমানী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত, যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা আসছে। এরপরে আছে গত সাপ্তাহের সাপ্তাহিক বাংলা পোস্ট, বাংলা পোস্টের প্রধান শিরোনাম, সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের রায়, ব্রেক্সিটের সিদ্ধান্ত পার্লামেন্টে, স্কার্ফ পড়ায় স্কুল থেকে শিশু বহিষ্কার, ব্রিটিশ সহায়তা ব্যবহৃত হচ্ছে মিয়ানমারের নিষ্ঠুর সেনাবাহিনী, ব্রিটেনের সন্ত্রাস দমন আইন মানবাধিকারের জন্য হুমকি। এরপরে সাপ্তাহিক পত্রিকার দর্শক, সাপ্তাহিক পত্রিকার গত সাপ্তাহের প্রধান শিরোনাম, মিথ্যাচার দিয়ে শুরু ট্রাম্প প্রশাসনের, 3 বছর পর ভুল স্বীকার, রয়্যাল লন্ডন হসপিটালে ভুল চিকিৎসায় বাংলাদেশি শিশুর মৃত্যু, অ্যামনেস্টি প্রতিবাদ, ব্রিটেনের সন্ত্রাস দমন আইন মানবাধিকারের জন্য হুমকি, মোবাইল ব্যবহার 1 সপ্তাহে 8,000 চালকের জরিমানা, পছন্দ না হলে চলে যান অভিবাসীদের ডাচ প্রধানমন্ত্রী, বৃষ্টি সংশোধনী ছাপতে বাধ্য হয় ব্রিটিশ গণমাধ্যমগুলো, মুসলিমদের জড়িয়ে ভুল সংবাদ ছাপলেই ব্যবস্থা। এরপরে সাপ্তাহিক জনমত, দর্শক সাপ্তাহিক জনমতেরও প্রধান শিরোনাম, ব্রেক্সিটের বড় ধাক্কা, বিতর্ক আরও ঘোলাটে হয়ে উঠছে, বাংলাদেশি শেফের একই কাণ্ড, গ্রাহকের মুখে ছুড়ে মারলেন বাটি ভর্তি মরিচের গুঁড়া, ভুল চিকিৎসায় বাঙালি শিশুর মৃত্যু, 3 বছর পর দোষ স্বীকার রয়্যাল লন্ডন হসপিটালের, ক্ষতিপূরণ, আরও একবার কমিউনিটির একতার জয়, কমিউনিটি একতার জয়, উসমানী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত। সর্বশেষ আমার কাছে আছে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা, সাপ্তাহিক সুরমার প্রধান শিরোনাম, জেরুজালেম দখলের প্রাথমিক প্রক্রিয়া শুরু, আরব বিশ্ব জুড়ে বিক্ষোভ, ব্রিটেনের সুপ্রিম কোর্টের রায়, পার্লামেন্টের অনুমোদন ছাড়া ব্রেক্সিট নয়, উসমানী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত, স্বাগত জানালেন মেয়র জন বিক্স। এবারও সার্চ কমিটি প্রধান বিচারপতি, সৈয়দ মাহমুদ। দর্শক, এই ছিল লন্ডন থেকে প্রকাশিত খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম। তো মূল আলোচনায় যাবার আগে আজকের বিশ্ব ব্যবস্থা নিয়ে কয়েকটি সংবাদ আছে, আমি একটু আপনাদেরকে হেডলাইনগুলো যদি একটু শোনাই। 1 মিলিয়ন সাইন স্টপ ট্রাম্প পিটিশন, কানাডার মসজিদে গুলি, নিহত 6, ট্রাম্পের সিদ্ধান্তে আশকারা পাবে ইসলামিক জঙ্গিরা, ট্রাবল ব্যান ব্লাস্টেড সিএনএনের সংবাদ, ট্রাম্পের আদেশের পর নীরব পাকিস্তান সৌদি আরব, ইয়েমেনে মার্কিন কমান্ডো হামলায় শিশুসহ নিহত 30, এটা ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে প্রথম হামলা হলো ইয়েমেনে, আর বাংলাদেশের কয়েকটি সংবাদ আছে, এর মধ্যে থাকবে হলো ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংকের কর ফাঁকির তদন্ত শুরু, নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি, মেরুদণ্ডহীন সিই নয় এরশাদ, আগামী দিনের প্রতিটি নির্বাচন সুষ্ঠু হবে শেখ হাসিনা, রামপাল বিরোধী সমালোচনায় শেখ হাসিনা, রামপাল বিরোধীদের সমালোচনায় শেখ হাসিনা, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সূচি ট্রাম্পের সাথে তুলনা করেছেন বিবিসি সাংবাদিক, ভবিষ্যৎ নেতৃত্বের সংকটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এই ছিল দর্শক প্রধান প্রধান শিরোনাম। তো এর আগে একটি খবর আপনাদের সবাইকে দিতে চাই, আপনারা জানেন যে গতকাল অনেক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনেক জাঁকজমকপূর্ণভাবে লন্ডন বাংলা প্রেস ক্লাবের
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে নাহাজ ভাই সভাপতি হয়েছেন, মোহাম্মদ জুবাইর হয়েছেন সেক্রেটারি এবং আসম মাসুম হয়েছেন ট্রেজারার। তো আর আরও বিস্তারিত হয়তো আমরা যদি সুযোগ পাই তাহলে সেই বিষয়ে একটু আলোচনা করব। এর আগে আমরা চলে যাই, সুপ্রিম কোর্টের ব্রেক্সিট পার্লামেন্টের অনুমোদন লাগবে। নফল ভাই, এটা একেবারে বার্নিং ইস্যু, এটা ব্রিটেনে যারা আমরা যারা ব্রিটেনের প্রবাসী বা অভিবাসী তাদের জন্য বিষয়টি আসলে প্রতিদিনই নতুন নতুন এক একটা কর্নার তৈরি হয়, নতুন নতুন টার্নিং পয়েন্ট তৈরি হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের কারণে, কোর্ট এবং রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের কারণে। তো এই যে পার্লামেন্টের যে অনুমোদন লাগবে, আপনি জানেন যে এটা এখন জিনিসটা আরেকটু জটিলতার দিকেই যাচ্ছে, আর এই এর মধ্যে শ্যাডো মিনিস্টার দুজন জানেন যে পদত্যাগ করেছে, ব্রেক্সিট চ্যালেঞ্জকারী গিনা মিলারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনি একটু আমাদের দর্শকদেরকে যদি একটু বলতেন। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম দর্শকদেরকে। ব্রেক্সিটের যেই আইনগত যে একটা জটিলতার সৃষ্টি হলো, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এই আইনগত ব্যাপারটা কিন্তু প্রথম থেকেই ছিল। এটা ব্রেক্সিট যদি হয় তারপরেও পার্লামেন্টের যে অনুমোদন, অর্থাৎ একটা বিল পাশ করতে হবে, আর্টিকেল 50 ট্রিগার করতে হলে পার্লামেন্টে বিলটা পাশ করতে হবে, এটা কিন্তু জানা বিষয়, এটা অজানা কিছু না। কাজেই থেরেসা মেয়ের যেই প্ল্যান যে আমরা পার্লামেন্টকে পাশ কাটিয়ে আমরা একটা কিছু করে ফেলব, এই প্ল্যানটা ওয়াজ নট কারেক্ট। এখন বিশেষজ্ঞরা এটাকে দেখতে পারেন, তার বা তার যে সকল তাকে যারা উপদেশ দিচ্ছেন, উপদেষ্টা পরিষদের এটা কি বলবো, এটাকে নাইভিটি অথবা অনভিজ্ঞ একটা সিদ্ধান্ত যে আমরা পার্লামেন্টকে পাশ কাটিয়ে একটা তড়ি ঘড়ি করে কিছু করে ফেলবো, এই যে চিন্তাটা, এই চিন্তাটাই আসলে একটা ভুল চিন্তা ছিল। কারণ যারা যারা আইন সম্বন্ধে অবগত আছেন, যারা আইন পেশার সাথে জড়িত, ব্রিটেনের কনস্টিটিউশনাল আইন সম্বন্ধে ধারণা আছে, তারা সবাই এক বাক্যে কিন্তু কেউ কিন্তু এইটা নিয়ে কমপ্লেন করবে না বা কেউ দ্বিমত পোষণ করবে না যে পার্লামেন্টের একটা ভূমিকা থাকতে হবে টু ট্রিগার আর্টিকেল 50। কারণ পার্লামেন্ট এই দেশের সার্বভৌম, সো পার্লামেন্ট ইজ দি সভরেন ইন দ্য ইউকে, সো কাজেই পার্লামেন্টের ভূমিকা থাকবে। অবশ্যই এমন কি আছে নফল ভাই যে আরেকটা ইলেকশন হতে পারে, এটা এরকম একটা প্রপোজাল আছে কিন্তু আজকে এই যে এসএনপি থেকে যে যে আরেকটা ভোট করা যেতে পারে কিনা ভবিষ্যতে, যে ইয়ে নিয়ে, ব্রেক্সিট নিয়ে। দ্য ব্রিটিশ পার্লামেন্ট, এটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করেছি এবং যে কেউ যে ল পড়েছে, ব্রিটিশ পার্লামেন্ট ক্যান মেক এভরিথিং পসিবল আদার দেন মেকিং এ বয় এ গার্ল অর এ গার্ল এ বয়, সেটাও আজকাল সম্ভব, কাজেই সবই সম্ভব। তাদের কোনো যেহেতু সংবিধান নাই, সময়ের প্রয়োজনে এনিথিং ইজ পসিবল। বাট সমস্যাটা হচ্ছে যেহেতু একটা রেফারেন্ডাম যখন হয়ে যায়, রেফারেন্ডাম হয়ে গেলে তখন রেফারেন্ডামে মানুষজন মতামত দিয়েছে, সো ব্রেক্সিট এবং আমরা ব্রেক্সিট ইজ ব্রেক্সিট, এটা আমরা না হলে 50 বার শুনেছি প্রাইম মিনিস্টারের কাছ থেকে, থেরেসামের কাছ থেকে। সো রেফারেন্ডাম হ্যাজ হ্যাপেন্ড এবং এটা আরেকটা রেফারেন্ডাম হওয়ার সম্ভাবনা নেই, এটা আমি মনে করি, এবং এটা এটা মোটামুটি পরিষ্কার। এটা কোয়েশ্চেন টাইম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলাপ হচ্ছে, অনেকে বলছেনও, কিন্তু আরেকটা রেফারেন্ডাম হওয়ার সম্ভাবনা নেই। সো উই আর আউট, ব্রেক্সিট মিনস উই আর আউট অফ দি ইউ, ব্রিটেন ইজ আউট অফ দি ইউ, সো দ্যাট ইজ ডিসাইডেড। কোয়েশ্চেন হচ্ছে কীভাবে জিনিসটা হবে। এখন আর্টিকেল 50 ট্রিগার করতে হলে পার্লামেন্টের অনুমতি লাগবে, কী কী হতে পারে। আমরা অ্যানালিসিস যখন করি আমাদের দেখতে হবে যে পসিবিলিটিসগুলো কী কী টেবিলের সামনে। সো প্রথম পসিবিলিটি হচ্ছে পার্লামেন্টের এমপিরা সকলে, যেহেতু এটা রেফারেন্ডামে মানুষের মতামত, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা ব্রেক্সিটের আর্টিকেল 50 ট্রিগারের পক্ষে ভোট দেবেন। এটা হচ্ছে হওয়া উচিত একটি গণতান্ত্রিক দেশে, এটাই হওয়া উচিত যে তারা জনগণের, অধিকাংশ জনগণ যেটা চেয়েছে সেটাকে ওনারা শ্রদ্ধা দেখাবেন, এটা হওয়া উচিত। তবে আমি অবাক হব না যদি এটা না হয়, এটা তো অবাক হওয়ার আমার মনে হয় না অবকাশ আছে, কারণ অনেক
এমপি প্রকাশ্যেই দাবি করছেন যে আসলে আমাদের অনেক এমপিও বলছেন যে আমাদের আবার ভোট হওয়া দরকার, অনেকে এই জিনিসটা দে ক্যানট গেট ওভার ইট, মানে মেনে নিতে পারছে না যে তারা ইউ থেকে বের হয়ে যাব, ইলেকশনে হেরে যাচ্ছে। এটার পিছনে আবার অনেকগুলো কারণও আছে, কারণ যে কোনো সেট একটা সিস্টেম থেকে বের হতে হলে বা সেট সিস্টেমটা বদলাতে হলে আমরা কিন্তু মানসিকভাবে, মানুষ জাতি জেনারেলি আমরা চেঞ্জ করতে চাই না, এটা খালি এটা সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি একটা একটু সম্পূরক প্রশ্ন করতে চাই নৌফেল ভাই, অনেকে বলেছেন যে এই যে ব্রেক্সিটের জিনিসটাকে রেফারেন্ডামে নিয়ে আসলো, যে এটা অত্যন্ত দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা সাধারণ মানুষের বোঝার কথা না, এটা অর্থনৈতিক মারপ্যাচ জড়িত এই ব্রেক্সিটের সাথে, তো রেফারেন্ডামটাই নাকি ভুল ছিল, এটা মানে অনেক বিশ্লেষকদের মতামত যে এটা একেবারে ডিপ্লোম্যাটিক লেভেলে, একেবারে ইকোনমিস্ট লেভেলে, দেশের একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গর ডিসিশন নেওয়াটাই ভালো ছিল। একদিক থেকে তো আপনি যদি রাজনৈতিক দর্শনের কথা চিন্তা করেন, ডেমোক্রেসি বা গণতন্ত্রের সবচেয়ে প্রথম দোষ হিসাবে চিহ্নিত করা হয় যে গণতন্ত্রে একজন বিজ্ঞ ব্যক্তিত্বকে এবং একজন কমপ্লিটলি অনভিজ্ঞ ব্যক্তিত্বকে সমান হিসেবে দেখা হয়, দুজনেরই এক ভোট, এটা তো গণতন্ত্রের দুর্বলতা। এখন এটাই গণতন্ত্র এবং এতেই আমরা আছি, তো এটাতেই তো চলতে হবে। দেওয়া ভুল হয়েছিল রেফারেন্ডাম না, রেফারেন্ডাম আইন অনুযায়ী দেওয়া হয়েছে, রেফারেন্ডাম কোনো আইনের বাইরে দেওয়া হয়নি, রেফারেন্ডাম দেওয়াতে কোনো ভুল হয়নি। যারা যারা ধরে নিয়েছিলেন, ডেভিড ক্যামেরন তখন ধরে নিয়েছিলেন যে না এটা কোনোভাবেই ইউ থেকে আমরা বেরোবো না, উনি বেশ হাস্যচ্ছলেই বিভিন্নভাবে স্কটল্যান্ডের নির্বাচনের মতো করে ভাবছিলেন, হ্যাঁ, যে একটা কিছু হয়ে যাবে এবং এরকমই হচ্ছিল। পরে ব্রেক্সিটটা হয়ে গেল, তারও বিভিন্ন কারণ আছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আছে কেন ব্রেক্সিট হয়েছে, এবং পার্সোনালি আমি মনে করেছি যে ব্রেক্সিটের কারণে, ব্রেক্সিট করলেই আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য সুবিধা হবে, এবং যথেষ্ট কারণ আছে ব্রেক্সিট হওয়ার। সভরেনটি ইজ এন ইস্যু, আমরা ইউরোপিয়ান, যেরকম ইউরোপের একটি মাত্র বিষয় বলি, ইউরোপ হ্যাজ মিলিটারি অ্যাম্বিশনস, তারা একটি সামরিক, এখন পর্যন্ত ইউরোপ কোনো সামরিক শক্তি নয়, কিন্তু ইউরোপ এখন চাচ্ছে সামরিক শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী হতে, একটা ইউরোপিয়ান আর্মি তৈরি করতে। সো যখনই একটা চাওয়াটা কি কোনো রাশিয়াকে প্রোটেক্ট করার জন্য, মানে এই চাওয়াটার কারণ কি, যখন একটা রাষ্ট্র সাধারণত থ্রেট মনে করে যে কোন অন্য কোনো রাষ্ট্র তাদের উপর সামরিক হামলা চালাতে পারে, তখন তাদের শক্তির প্রয়োজন হয় এই ধরনের শক্তি। জি, তো ইউরোপ কাকে থ্রেট মনে করে? ইউরোপ ওই যে যেরকম আল কায়দা বা বিন লাদেন যেরকম বুগিম্যান আমেরিকার ছিল, যে এই এখন আইসিস তখন আল কায়দা, এরকম ছিল যাদেরকে দেখায় দেখায় ইসলামের বিরুদ্ধে যা যা করা দরকার করা হয়। সিমিলারলি রাশিয়া হ্যাজ বিকাম এ বুগিম্যান ফর এভরিথিং, এনিথিং, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, তো যা কিছুই হবে গিন্নি বলবেন রাশিয়াই তুমি চোর, তো ব্যাপারটা এখন ইউরোপের ডায়ালগ এরকমই। কারেক্ট, তো যে কারণে ইউরোপ এখন মিলিটারি মাইন্ড যে ক্রিয়েট করতে চায়, যে কারণে ব্রিটেন ওয়াজ এ কুইন্টিসেন্সিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট অফ ইউ, কারণ ব্রিটেনের মিলিটারি মাইট ইজ বেটার, ইজ বেস্ট ইন দ্য হোল অফ ইউরোপ, কিন্তু ব্রিটেন না থাকা ইজ গোয়িং টু বি এ বিগ প্রবলেম। সো আপনি ব্রেক্সিটের ইমিডিয়েটলি পরের নিউজগুলো যদি দেখেন, তখন বরিস জনসন বা অন্যান্যরাও কিন্তু কমেন্ট করেছেন যে না আমরা ব্রেক্সিট থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু আমরা মিলিটারিলি কিন্তু আমরা একই রকম থাকতে চাই, এইটা কিন্তু একটা চিন্তা ভাবনা কিন্তু এখনো আছে। তার সামনে বলছে আমরা ইউনিয়ন থেকে আলাদা হচ্ছি, কিন্তু ইউরোপ থেকে আলাদা হচ্ছি, ইউরোপ থেকে আলাদা হচ্ছি না, আমরা তো ইউরোপের অংশই। সো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমরা যে জিনিসগুলো উনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন, আমরা সিঙ্গেল মার্কেটে থাকছি না, আমরা কাস্টমস ইউনিয়নে থাকছি না, আমরা কোনো ট্রানজিশন ফলো করছি না, অর্থাৎ হচ্ছে একটা এক ধরনের চিন্তাভাবনা ছিল, ব্লেয়ার চান সে আবার পলিটিক্সে আসতে চায়, তাকে সিটিজেন্স অ্যারেস্ট করা উচিত, কারণ সে তো ওয়ার ক্রিমিনাল, সো সেই ভয়ে কিন্তু সে সিকিউরিটি নিয়ে ঘুরে সারাক্ষণ। বাট এনিওয়ে, সো এই ধরনের বিভিন্ন মানুষজন চায় যে অনির্দিষ্টকালের জন্য ইউকেকে একটা ট্রানজিশন পিরিয়ডে রেখে দেওয়া। সো এই অনির্দিষ্টকালের জন্য ট্রানজিশন মানে আমরা ইউতে আছি আবার চলেও যাচ্ছি, তো এইরকম পজিশনে থাকাটা মেয়ে বলছেন যে না এইটা উনি অ্যাগ্রি করেন না, উইচ ইজ এ গুড সাইন, কারণ
সামনের দিকে এগোতে হলে এটা আপনি পার্সোনালভাবে বলেন, আপনি কালেকটিভভাবে বলেন, আপনি জাতিগতভাবে বলেন, একটা ক্ল্যারিটি বা ভিশন দরকার। তখনই একটা স্টুডেন্ট চিন্তা করে ভালোভাবে পড়াশোনা করবে বা একটা টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করবে যখন তার কাছে টার্গেট আছে। তার যদি টার্গেট না থাকে, অর্থাৎ মনে করেন আমরা জানি না আগামীকাল হরতাল, পরীক্ষা হবে কি হবে না জানি না, আপনি কিন্তু পড়াশোনায় মন বসাতে পারবেন না। সেরকম যদি ব্রিটেন আমরা কি যাচ্ছি না, কি হবে, আইন কি হবে ভবিষ্যতে যদি না জানি, তাহলে কিন্তু আমরাও ঠিক একটা আনস্টেবল, একটা আনসার্টেন সিচুয়েশনের মধ্যে, উইচ উই হ্যাভ বিন ফ্রম দ্য টাইম অফ ব্রেক্সিট অ্যান্ড উইচ হ্যাজ ক্রিয়েটেড আ লট অফ ইকোনমিক প্রবলেম। ইকোনমিতে আমাদের যথেষ্ট সমস্যা সৃষ্টি করেছে, পাউন্ডের দাম পড়ে গেছে, কিন্তু যেটা উচিত ছিল, যেটা একটি সুদক্ষ সুচিন্তিত নির্দেশনা দেওয়া উচিত ছিল টেরেসা মে অথবা তখনই প্রাইম মিনিস্টারের, সেটা হচ্ছে ইমিডিয়েটলি এটাকে আর্টিকেল 50টার জন্য পার্লামেন্টে দিয়ে দেওয়া উচিত ছিল। এটা কোর্ট কাচারি করে এই যে 3-6 মাস সময় নষ্ট, এই সময়টা আমাদের জন্য, পুরো ইকোনমির জন্য অনেক ক্ষতিকর হয়ে গেল। এটা যদি তখনই যদি আমরা দিয়ে দিতাম, তাহলে কিন্তু আজকে এটার একটা সিদ্ধান্ত হয়ে আমরা একটা 2 বছর একটা ট্রানজিশনের মধ্যে চলে আসতাম। ওটা না করে আমার কাছে, আপনি অনেকভাবে জিনিসটা চিন্তা করতে পারেন যে আসলে কি টেরেসা মে ব্রেক্সিটের পক্ষে, কারণ সে কিন্তু ব্রেক্সিটের পক্ষে ছিল না, তো উনি এখন বলছেন উনি ব্রেক্সিট করবেন, ডেলিভারি দিবেন, কিন্তু দিতে গিয়ে উনি লাগালেন 3-4 মাস সময় লাগালে, এখন এর মধ্যে কোর্টের এক রায় চলে আসলো, এখন তো উনি বলতেই পারেন আমার তো কিছু করার নাই কোর্টের বিষয়ে, কিন্তু আমি তো 3-4 মাস সময় কালক্ষেপণ করেছি। এবং আমার সবচেয়ে বড় কমপ্লেইন হচ্ছে এই প্রসেসের মধ্যে করবিনের বিরুদ্ধে, কিসের জন্য? কারণ কমপ্লিটলি ইনএফেক্টিভ একটি অপোজিশনের ভূমিকা এসে পালন করলো, যদিও তাকে অনেক পপুলারিটি আছে তার এবং তাকে মানুষ পছন্দ করে, আমিও পছন্দ করি তাকে, তার সিম্পলি কয়েকটা গুণের কারণে। কারণ এই মুহূর্তে পৃথিবীতে একটি আদর্শবাদী নেতৃত্ব পাওয়া খুব ডিফিকাল্ট একটা কাজ। এই ভদ্রলোক করবিন, উনি এবং ওনার সহতীর্থরা, তারা পুরা পৃথিবীতে মানুষের হিউম্যান রাইটসের জন্য তারা ফাইট করেছেন আজীবন, এটা পরিষ্কার, আমরা তাদের জানি তাদের লাইফ সম্বন্ধে। তারা সাউথ আফ্রিকার অ্যাপার্থাইড রেজিমের এগেনস্টে কথা বলেছেন, তারা ইসরায়েলের অ্যাপার্থাইড রেজিমের নামে কথা বলেছেন এবং বলছেন, এবং তারা যেখানেই মানুষজনকে অত্যাচার নিপীড়ন করা হয়েছে তারা নিপীড়িত মানুষের সাথে ফাইট করেছেন, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে নফল ভাই, সেটা হলো একটা পুঁজিবাদী বিশ্বে কিন্তু মানুষ করাপ্টেড হয়ে গেছে, আপনি সেখানে এরকম সৎ নেতা আসলে কতখানি ওয়ার্ক করবে, এবং সেটা যে করে না সেটা তো বোঝাই যাচ্ছে না। ইফ এনিথিং ওয়ার্কস ইট উড ওয়ার্ক, কেন ইট উড ওয়ার্ক ইজ, দেখেন একটা উদাহরণ দিই, ওবামাকে আমরা পিস প্রাইজ দিয়েছে, আমাদের পিস কমিটি, হাস্যকর পিস প্রাইজের, আপনি, আমি একটা কলাম লিখেছিলাম পিস প্রাইজের উপরে, আপনি সকল পিস প্রাইজকে যদি অ্যানালিসিস করেন, হাতে গোনো 2-3টি বাদে যত পিস প্রাইজ দেওয়া হয়েছে প্রতিটার পিছনে একটা পলিটিক্যাল কারণ ছিল, কাজে এই পিস প্রাইজের আসলে কোনো ভ্যালু নেই। আর ওবামাকে পিস প্রাইজ দেওয়ার পরে পিস প্রাইজ ইট সেলফ হ্যাজ বিকাম একটা হাস্যকর বিষয়, কি কারণ? কারণ ওবামা more than $1 trillion আর্মস বিক্রি করেছে পুরো পৃথিবীতে, তো আর্মস দিয়ে তো, এটা তো ছেলে খেলা আর্মস না, এটা হচ্ছে মানুষ মারা আর্মস, তো এই আর্মস দিয়ে তো মানুষ মরছে নিয়ত, প্রতিনিয়ত। তো যে লোক আর্মস বিক্রি করার পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেলসম্যান, তাকে যদি আপনি পিস প্রাইজ দেন, তাহলে এটা মানে আমার মনে হয় আর বলার কিছু নাই এখানে। এইখানে কেন কথাটা নিয়ে আসলাম, বিরোধী থেকে এসে আপনার কথাটা শুনি। আমরা একটা ছোট্ট বিরোধীতে যাচ্ছি, দর্শক আলোচনা জমে উঠেছে, আমরা বিরোধী থেকে এসে নফল ভাইয়ের কাছ থেকে আরো বিস্তারিত শুনবো, বিরোধী থেকে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।